শুক্রবার সাত সকালে এক বনকর্মীর মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া থানাধীন অসম আগরতলা জাতীয় সড়কের পার্শ্ববর্তী পুলিনপুর এলাকা থেকে বনকর্মীর মৃতদেহ পুলিশ উদ্ধার করে। মৃত বনকর্মীর নাম কিঙ্কর দেবনাথ। তিনি বিট অফিসার হিসেবে চম্পকনগরের সাথেপাড়াতে কর্মরত ছিলেন। মৃত বনকর্মীর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা বা সাড়ে 10টার কিছু পরে কোনো এক পরিচিত ব্যক্তি বিট অফিসার কিঙ্করকে ফোন করে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে কিঙ্করের সাথে বাড়ির কেউ আর যোগাযোগ করতে পারছিলেন না, যদিও এর মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে, যখন দু একবার কিঙ্কর বাবুর মোবাইলে ফোনের সংযোগে হয়েছিল তখন অপরিচিত কেউ কথা বললেও কিঙ্করের সাথে বাড়ির কেউ কথা বলতে পারেনি। এরপর ঘনিষ্ঠ মহল থেকে শুরু করে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। রাতে গোটা ঘটনাটি জানিয়ে চম্পকনগর পুলিশ ফাঁড়িতে মিসিং ডায়েরি করা হয়। অবশেষে শুক্রবার ভোরের আলো ফোটার সাথে সাথে পুলিনপুর এলাকায় রাস্তার পাশে বনকর্মী কিঙ্কর দেবনাথের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় বলে এক নিকট আত্মীয় জানান। নিকট আত্মীয়র অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে পিট অফিসার কিঙ্কর দেবনাথকে। ফোন করার পরে ফ্যামিলির ভিতরে মিক্স আইতেছি, আর এখন বাইকও বেরের বাইরে আছে। তারপরে কী পাইছেন? তারপরে তো আমরা ফ্যামিলি একটু দুটা আমার ফোন করছি, ফোনে দুটার দিকে রাত্র করতে আপনার বাইরে তো আইলে আমার একটা গুছি দিলে থানার দিছি রুটি করাইলাম। করার পরে হঠাৎ করে সকালে ঘুরতে ঘুরতে দেখি দেখি খুব লুক দিন আয় দিন। কী নাম ওনার? কী করত সে? মুহূর্তের মধ্যে খবর পৌঁছে যায় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। কিছুক্ষণ পর ফরেনসিক বিশেষজ্ঞ দল ছুটে আসে। ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে জেলা পুলিশ অফিসার। এক পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি। कि कॉरिडोर चौमिनी से 1 किलोमीटर दूर हवाई बाड़ी के तरफ एक गोदी मिली है वहाँ पर। जब हम वहाँ पर गए यहाँ पर तो एफएसएल की टीम हमने बुलाई है, इनका नाम है किंकर देवनाथ, अराउंड 40 ईयर इनकी एज है एंड ये चंपक नगर जो फॉरेस्ट नाका है वहाँ पर काम करते हैं, फॉरेस्टर है और बहुत ही सिंसियर ऑफिसर है जैसे डी एफ। अभी हमने एफएसएल की टीम बताई है, वो भी क्लियर नहीं है, सस्पेक्टेड की भी मर्डर है लेकिन क्लियर उसमें मेडिकल पोस्टमार्टम के बाद। कुछ रीज़न अभी तक रीज़न मालूम नहीं पड़ा। हमने इनका मोबाइल भी मिसिंग है तो हम पता लगा रहे हैं कि क्या एक्चुअल रीज़न है इनका। इनके फैमिली मेम्बर के जो हमने स्टेटमेंट वगैरह इनको थी उनको भी क्लियर नहीं है। कल जॉब के बाद में ये घर पे गए थे रात को 9-10 बजे, उसके बाद ये बोला कि अपने दोस्त के पास में जा रहे हैं, तो उसके 10 o'clock के आसपास अपने दोस्त के पास में गए थे। किसके पास गए थे उन्होंने बताया नहीं अभी तक, तो वो हम पूरे स्टेटमेंट वगैरह रिपोर्ट करने के बाद। জানা গেছে মৃত কিঙ্কর দেবনাথ মোবাইল ফোনটি খুঁজে পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হলে পরে গোটা ঘটনার রহস্য অনেকটা উন্মোচিত হতে পারে বলে অনুমান। এই ঘটনাকে কেন্দ্র করে চম্পকনগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।